हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल डियर रुशिद। मरमर छात्र छात्री सकल, आज मैं तुम लोगों कारण एस एस एल सी परीक्षार किसान गुरुत्वपूर्ण मल्टीपल चॉइस क्वेश्चन लुम लोगों सम्मुख उपस्थित हो। तुम लोग भिडिओ अलग स्किप नक मनोज सहकार चाबा, तुम लोगों बहुत उपकार हम। ইয়াত আমাৰ প্ৰথম প্ৰশ্নটো আছে, তলৰ কোনটো ধাতুৱে কপাৰ ছালফেট দ্ৰৱৰ পৰা কপাৰক অপহৰিত কৰিব পাৰে? কপাৰ ছালফেট দ্ৰৱৰ পৰা কপাৰক অপহৰিত কৰিব পাৰে। তো আমি ইয়াত এটা ধাতুৰ সক্ৰিয়তাৰ শ্ৰেণী পাইছিলোঁ, যে ধাতুৰ সক্ৰিয়তাৰ শ্ৰেণীৰ যিটো ওপৰত থাকে ধাতু, সেইটোৱে তলৰ ধাতুটোক অপহৰিত কৰিব পাৰে। অর্থাৎ ইয়াতে আমার কপার সালফেট আছে, ইয়াত আমার চারিটা অপশন আছে, সিলভার, গোল্ড, জিঙ্ক, মার্কিউরি। ইয়ার ভিতরত সিলভার, গোল্ড, জিঙ্ক, মার্কিউরি, ইয়ার ভিতরত জিঙ্ক আছে কপারের উপর, গতি ইয়ার উত্তরটা হব জিঙ্ক। তোমালে বুঝব পারিছা? এবার আমি যদি নেক্সট চাও, কোশ্চেন নাম্বার টু কি দি আছে, আইরন অক্সাইড Fe2O3 প্লাস টু Al কি হয়, Al2O3 প্লাস টু Fe। ইয়ার এই কি বিক্রিয়ার উদাহরণ? উপরের বিক্রিয়াটো হল এটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ, এটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ, এটা অপহরণ বিক্রিয়ার উদাহরণ, আর এটা দ্বি অপহরণ বিক্রিয়ার উদাহরণ। কোনটো হব? তো এটি চাও, তাহলে আমি দেখা পাও কি আইরন অক্সাইডের লগত যেটা অ্যালুমিনিয়াম রিয়েকশন হয়েছে, এলুমিনিয়ামে আইরনক অপহৃত করেছে। অর্থাৎ Fe2O3 আছিল, এটু Al2O3 হয়ে গেছে। Fe2O3 আছিল, এটু কি হয়ে গেছে আমার Al2O3। Fe2O3 টু Al2O3 হয়েছে, তার মানে এটু অপহৃত করেছে, এলুমিনিয়ামে আইরনক অপহৃত করেছে। সেই কারণে এর এটু হব আমার অপশন নাম্বার সি, অর্থাৎ এটা অপহরণ বিক্রিয়ার উদাহরণ। নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি, কি ঘটে যেতিয়া লঘু হাইড্রোক্লোরিক এসিড লোর গুড়িত যোগ করা হয়? 2017 সনত এটা আহিছে। তো লঘু হাইড্রোক্লোরিক এসিড লোর গুড়িত যোগ করা হয়, লঘু হাইড্রোক্লোরিক এসিড মানে আমি ইয়ার রিয়াকশনটো যদি চাও, HCl প্লাস আমার হাইড্রোক্লোরিক এসিড, লঘু হাইড্রোক্লোরিক এসিড প্লাস আমার লোর গুড়ি মানে আইরন, আইরনের লগত যেতিয়া রিয়েকশন হব, তেতিয়া কি হয়, Fe2Cl, অর্থাৎ আইরনে ক্লোরিনের সহিত বিক্রিয়া করে, Fe2Cl প্লাস হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হয়। অর্থাৎ কি হয় আছে ইয়াত, উত্তরটা হব আমার কি, হাইড্রোজেন গ্যাস আর আইরন ক্লোরাইড উৎপন্ন হব। অর্থাৎ অপশন নাম্বার ইয়াত শুদ্ধ উত্তরটা হব আমার অপশন নাম্বার এ, হাইড্রোজেন গ্যাস আর আইরন ক্লোরাইড উৎপন্ন হব। এতে যদি আমি নেক্সট কোশ্চেন নাম্বার চারি চাও, কোশ্চেন নাম্বার চারিত 2018 সনত আহিছে, Fe2O3 প্লাস টু Al, Al2O3 প্লাস Fe, উপরের বিক্রিয়াটো একটা উদাহরণ। অলরেডি এই বিক্রিয়াটো আমি আগত পাই আহিলো, যে উপরের বিক্রিয়াটো একটা উদাহরণ। কি বিক্রিয়ার এটু? নিশ্চয় একটা অপহরণ বিক্রিয়ার উদাহরণ, এলুমিনিয়ামে আইরনক অপহৃত করেছে, গতিকে এটা আমি কি কম, এটা অপহরণ বিক্রিয়ার উদাহরণ। ইয়ার উত্তরটা হব অপশন নাম্বার ডি, এটা অপহরণ বিক্রিয়ার উদাহরণ। কোশ্চেন নাম্বার ফাইভটা যদি আমি চাও ভাল করে, ইয়াত কি লিখা আছে, NaOH দ্রব এটার 10 ml, HCl দ্রব এটার 8 ml সম্পূর্ণরূপে প্রশমিত করে। এতিয়া আমি একটা NaOH দ্রবর যদি 20 ml লো, তেন্তে এইখানে প্রশমিত হবলে HCl কি লাগবে? এটু কেছে তো 10 ml NaOH হলে HCl লাগে 8 ml, এটা 20 ml NaOH হলে HCl কি লাগিব? তাহলে এটু ডাবল হয়েছে, NaOH ডাবল হয়েছে, তাহলে আমার HCl ডাবল হব, অর্থাৎ অ্যান্সারটা হব আবার কি 16 ml। আশা করো তোমালে বুঝব পারিছা। এবার যদি আমি কোশ্চেন নাম্বার সিক্স লো যাও, তলর বিক্রিয়াবরণ কোনটো সমতল সমীকরণ, সমতল সমীকরণ হবলৈ হলে কি হয়, তলর কোনটো সমতল সমীকরণ মানে এইফালে আর ওইফালে একে হব লাগবে। তো আমি যদি ফার্স্ট অপশনটা চাও,
যে বিক্রিয়কৰ পৰমাণুৰ সংখ্যা আৰু বিক্ৰিয়াজতৰ পৰমাণুৰ সংখ্যা সমান হ'লেহে সমতুলমীকৰণ হয়। ইফালে যদি চাওঁ আমি আইৰণ আছে এটা, ইফালে যদি চাওঁ আমি আইৰণ আছে তিনিটা, গতিকে ইয়াৰ পৰা প্ৰথমতে আমি কৈ দিব পাৰোঁ যে এইটো সমতুল নহয়। অপশ্যন নম্বৰ বিত যদি চাওঁ যে মেগনেচিয়াম ইফালে এটা আছে, এইফালেও এটা আছে, অক্সিজেন এইফালে দুটা আছে কিন্তু এইফালে এটা আছে, গতিকে প্ৰথমটোও নহ'ল, দ্বিতীয়টোও আমাৰ নহ'ল। ইয়াত যদি আমি অপশ্যন নম্বৰ চি চাওঁ, টু এইচ টু প্লাছ অ' টু, এইফালে হাইড্ৰজেন কেইটা আছে, দুই দুগুণ চাৰিটা, এইফালেও চাৰিটা, অক্সিজেন এইফালে দুটা, এইফালে অক্সিজেন দুটা বুজাইছে, কাৰণ অ'ৰ আগত দুই আছে, গতিকে আমাৰ অপশ্যন নম্বৰ চি টু হ'ব, অপশ্যন নম্বৰ চি হ'ব আমাৰ কাৰেক্ট এনচাৰ। আশা কৰোঁ তোমালোকে বুজিব পাৰিছা। এবাৰ আমি চাওঁ কুৱেশ্যন নম্বৰ ছেভেনলৈ, তলৰ বিক্ৰিয়াবোৰৰ কোনটো সংযোজন বিক্ৰিয়া, তলৰ বিক্ৰিয়াবোৰৰ কোনটো সংযোজন বিক্ৰিয়া, সংযোজন বিক্ৰিয়া কাক কয় আমি পাইছিলোঁ, যে যিবোৰ বিক্ৰিয়াত দুই বা ততোধিক ৰাসায়নিক পদাৰ্থ বা দুই বা ততোধিক বিক্ৰিয়ক পদাৰ্থ লগ লাগি এটা বিক্ৰিয়ক পদাৰ্থ সৃষ্টি হয়। তো ইয়াত যদি আমি অপশ্যন নম্বৰ এইট চাওঁ, ইয়াত দুটা লগ লাগি এটা হৈছে, গতিকে ইয়াৰ আমাৰ এনচাৰটো প্ৰথমটোৱে হ'ব। নেক্সট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ এইট, তলৰ কোনটো জাৰণ বিজাৰণ বিক্ৰিয়া, অৰ্থাৎ জাৰণ আৰু বিজাৰণ একেলগে হৈছে, এইটো কোনটো বিক্ৰিয়াত জাৰণ আৰু বিজাৰণ একেলগে হৈছে। তো জাৰণ মানে কি আছিল, অক্সিজেন যোগ হোৱা অথবা হাইড্ৰজেন আঁতৰি যোৱা, আৰু বিজাৰণ মানে অক্সিজেন আঁতৰি যোৱা অথবা হাইড্ৰজেন যোগ হোৱা। এনেকুৱা আমাৰ ইয়াতে কোনটো বিক্ৰিয়া আছে এইটো যদি আমি চাওঁ, তেতিয়া আমি দেখা পাম ইয়াত অপশ্যন নম্বৰ হ'ব আমাৰ অপশ্যন নম্বৰ ডি। অপশ্যন নম্বৰ ডিত অক্সিজেন আঁতৰি গৈছে, আকৌ হাইড্ৰজেন যোগ হৈছে, এম এন অ' টুৰ পৰা অক্সিজেনটো আঁতৰি গৈছে, আকৌ এইচ চি এলৰ এইচৰ সৈতে অক্সিজেন যোগ হৈছে, সেইকাৰণে অপশ্যন নম্বৰ ডি হ'ব আমাৰ ৰাইট এনচাৰ। নেক্সট যদি আমি চাওঁ কুৱেশ্যন নম্বৰ নাইন, তলৰ কোনটো অপহৰণ বিক্ৰিয়া, কাৰ্বন প্লাছ অক্সিজেন কাৰ্বন ডাইঅক্সাইড, এইটোতো অপহৰণ বিক্ৰিয়া নহয়, জিংক প্লাছ কপাৰ ছালফেট, এইটো হৈছে আমাৰ অপহৰণ বিক্ৰিয়া, অপশ্যন নম্বৰ বি, জিংকে কপাৰ ছালফেটৰ পৰা কপাৰক অপহৰিত কৰিছে, গতিকে এইটো আমাৰ অপহৰণ বিক্ৰিয়াৰ উদাহৰণ। তলৰ কোনটো তাপ শোষক বিক্ৰিয়া, চ' ইয়াতে তাপ শোষক বিক্ৰিয়া উদাহৰণটো হ'ব, তাপ শোষক মানে তাপগ্ৰাহী, কোনটো বিক্ৰিয়াই তাপ গ্ৰহণ কৰিব, তো ইয়াত তাপগ্ৰাহী বিক্ৰিয়াৰ উদাহৰণটো হ'ব শোষক বিক্ৰিয়া, দহ নম্বৰ কুৱেশ্যন এনচাৰ। তো ইয়াত আমাৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ ডি, এন টু, এন টু প্লাছ অ' টু, এইটো আমাৰ কি হয়, এন অ', এই বিক্ৰিয়াটো হৈছে আমাৰ তাপ শোষক বিক্ৰিয়াৰ উদাহৰণ। আশা কৰোঁ তোমালোকে বুজিব পাৰিছা। যিহেতু ভিডিঅ'টো দীঘল হৈ গৈ আছে, গতিকে আজিৰ ভিডিঅ'টো মই ইয়াতে সমাপ্ত কৰিছোঁ, ইয়াৰ পিছৰ কুৱেশ্যন এনচাৰবিলাক মই ইয়াৰ পিছৰ ভিডিঅ'ত দিম। তো তোমালোকৰ যদি ভিডিঅ'টো ভাল লাগে, ভিডিঅ'টো বন্ধু বান্ধৱীৰ সৈতে শ্বেয়াৰ কৰিবা, লাইক কৰিবা, লগতে চেনেলটোত যদি নতুন তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিবা। তো আজিৰ ভিডিঅ'টো মই ইয়াতে সমাপ্ত কৰিলোঁ, থেংক ইউ।